রাজধানীর গুলশানে হলি আর্টিজেন রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার আসামিদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনি জানান হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে হাইকোর্ট গত বছর আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় দুই সালের পয়লা জুলাই রাতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা এতে ইটালির নয় নাগরিক জাপানের সাত ভারতের এক ও তিন বাংলাদেশি নিহত হন এ ঘটনায় মামলা হলে দুই সালের সাতাশ নভেম্বর বিচারিক আদালত রায় দেয় রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পরে দুই সালে মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তির জন্য হাইকোর্টে নথি পাঠানো হয় আসামিরা জেল আপিলও করেন পরে অগ্রাধিকার ভিত্তিতে মামলার শুনানি শেষে গত বছরের তিরিশ অক্টোবর রায় দেয় হাইকোর্ট আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি রাকিবুল হাসান ওরফে রিগান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী আসলাম হোসেন ওরফে র্যাস হাদিসুর রহমান আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ মামুনুর রশিদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ কারাগারে রয়েছেন বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চের দেয়া ওই রায় এখনো প্রকাশিত হয়নি আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যোগাযোগ করব পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব আসামিদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই বলেও জানান তিনি বলেন সর্বোচ্চ সাজাই তাদের প্রাপ্য নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর আসামিরা চাইলে আপিল করতে পারবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা